আসসালামু আলাইকুম বন্ধুরা। হঠাৎ করে ফ্রিজের নর্মাল সাইডে বরফ জমে যাচ্ছে, টেম্পারেচার সঠিক স্থানে দেওয়ার পরেও বা রেগুলেটর সঠিক স্থানে থাকার পরেও এভাবে বরফ কেন জমে যাচ্ছে? এর মূল কারণ হচ্ছে এখানে যে থার্মোস্ট্যাট রয়েছে, এই থার্মোস্ট্যাটটি সঠিকভাবে কাজ করছে না বা অটোমেটিকভাবে অন হচ্ছে কিন্তু অফ হচ্ছে না। তো এ কারণে যে কম্প্রেসার রয়েছে তা দীর্ঘক্ষণ চলছে বা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তো অটোমেটিকভাবে কম্প্রেসার বন্ধ না হওয়ার কারণে মূলত নর্মাল সাইডে বরফ জমে যাচ্ছে। তো এই যে সেই থার্মোস্ট্যাট, যেটা মূলত ফ্রিজের থার্মোস্ট্যাট, তো এই থার্মোস্ট্যাট প্রত্যেকটা ফ্রিজেই থাকে, যার কাজ হলো যখন টেম্পারেচার সঠিক পরিমাণে চলে আসে অটোমেটিকভাবে কম্প্রেসারকে অন করা এবং অফ করা। যখন প্রয়োজন হবে বা যখন ঠান্ডা করা প্রয়োজন হবে তখন কম্প্রেসারকে অন করা এবং সঠিক পরিমাণে ঠান্ডা বা বরফ জমে গেলে আপনার অফ করে দিবে কম্প্রেসারকে। তো এই থার্মোস্ট্যাটটি মাঝে মধ্যে নষ্ট হতে পারে যদি থার্মোস্ট্যাট, এই যে দেখেন তিনটি পয়েন্ট দেখা যাচ্ছে, তো মাঝখানের পয়েন্টটি কমন যেখানে মূলত ইনপুট হয় এবং দুই সাইড থেকে আউটপুট হয়। তো আমি নতুন একটি থার্মোস্ট্যাট নিয়ে আসছি। তো থার্মোস্ট্যাট যেহেতু ডাইরেক্ট হয়ে গেছে, নিজে নিজেই অফ হচ্ছে না, অটোমেটিকভাবে কাট হচ্ছে না, তো এখানে দেখেন একটি সিল করা রয়েছে এই সেন্সরের মাথায় বা সেন্সর তারের মাথায়। তো এই যে তিনটি টার্মিনাল রয়েছে, আমরা যেভাবে খুলেছি ঠিক সেইভাবে কানেকশন করব। এবং এই যে পুরাতন যে থার্মোস্ট্যাট রয়েছে তার যে সেন্সরের মাথায় বা এই যে সিল নেই, শুধুমাত্র একটি কাটা দাগ রয়েছে, এ কারণেই মূলত এরকম সমস্যা হচ্ছে কি না। তো আমি যেহেতু নষ্ট হয়েছে আমি একটু চেক করব। তো এই যে তিনটি পয়েন্ট রয়েছে তার মাঝখানের পয়েন্টটি মূলত ইনপুট, এখান থেকেই মূলত চার এবং ছয় নাম্বার যে টার্মিনাল রয়েছে সেখানে কম্প্রেসারের একটি ইন হবে এবং একটি আউট হবে। তো মাঝখানে ইন হবে এবং সাইডের একটিতে আউট হবে। তো এই যে দেখছেন শর্ট রয়েছে, তো নর্মালি অবস্থায় এটা শর্ট থাকবে বা কম্প্রেসার চালু থাকবে, যখন মাইনাস ডিগ্রিতে চলে যাবে বা অতিরিক্ত ঠান্ডা হবে তখন এই থার্মোস্ট্যাটটি এই মাঝখানের পয়েন্ট থেকে সাইডের একটি পয়েন্টকে কাট করে দেবে। তো এটি মূলত থার্মোস্ট্যাটের কাজ, যা মূলত পুরাতন থার্মোস্ট্যাট করতে পারছে না। তো আমি একটু বরফ ব্যবহার করে নতুন থার্মোস্ট্যাটটি চেক করার চেষ্টা করব। তো অনেক বরফ প্রয়োজন হয়, আমি সামান্য একটু বরফ ম্যানেজ করতে পেরেছি, এতে হবে কি না আমি জানি না। তো অতিরিক্ত ঠান্ডা করতে হবে, আমার যে সেন্সর রয়েছে সেন্সরের মাথায় প্রচুর বরফ প্রয়োজন। তো আমি বরফ দিয়ে ঢেকে রেখেছি এবং চেক করার চেষ্টা করছি। তো থার্মোস্ট্যাট অনেক সময় নিজে নিজেই কাট হয়ে যায়, যদি নষ্ট হয়তো বা নিজে কাট করে দেবে, কখনোই কম্প্রেসার চলবে না। তো আমারটা হয়েছে কি, কম্প্রেসার অটোমেটিকভাবে চলছে, বন্ধ হচ্ছে না। তো অটোমেটিকভাবে বন্ধ না হওয়ার ফলে কম্প্রেসারের উপরে চাপ পড়ছে এবং বিদ্যুৎ বিল বেশি আসছে এবং নর্মালে বরফ জমে যাচ্ছে। তো নর্মালে কখনোই বরফ জমার কথা নয়, শুধুমাত্র কম্প্রেসার অতিরিক্ত পরিমাণে বা অতিরিক্ত সময় চালুর ফলে বা কাজ করার ফলে নর্মালে বরফ জমে যাচ্ছে। তো দেখেন হালকা বরফে আমার থার্মোস্ট্যাটটি সঠিকভাবে কাজ করছে। আজ এখানেই বিদায় নিচ্ছি।